সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি পদ্মা নদীতে ঘড়িয়াল ছাড়া হলো। কুমিরের মতো দেখতে এই প্রাণী নদীতে ছাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর কাকমারি সীমান্তের পদ্মা নদীতে সরকারি উদ্যোগে ঘড়িয়াল ছাড়া হলো। শনিবার সকালে স্থানীয় প্রশাসন বিএসএফ আধিকারিক বিডিওর উপস্থিতিতে 37টি ঘড়িয়াল ছাড়া হয়। ঘড়িয়াল এখন বিলুপ্ত প্রায়, তাই তা সংরক্ষণের জন্য পদ্মা নদীতে ছাড়া হলো। এদের লম্বা ঠোঁট হয়। পুরুষ ঘড়িয়ালের লম্বা ঠোঁটের আগায় বলের মতন গোলাকার একটি অংশ থাকে যা ঘোড়ার মতো দেখতে হয়, এজন্য এদের নাম ঘড়িয়াল। এদের প্রজননের সময় শীতকাল, এপ্রিল মাসে মা ঘড়িয়াল নদীর চরে বালির মধ্যে গর্ত করে ডিম পাড়ে। ডিম পাড়ার পর বাসার আশেপাশে ডিম পাহারা দেয় মা ঘড়িয়াল। বর্ষার আগে ডিম ফুটে বাচ্চা হয়। এরা সাধারণত মাছ খেতে পছন্দ করে। শীতের সময় নদীর ওপরে উঠে রোদ পোহায়। একটি প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল 10 থেকে 18 ফুট লম্বা হয়। এরা সাধারণত হিংস্র প্রাণী নয়, খুব একটা মানুষকে আক্রমণ করে না। অবিকল কুমিরের মতো দেখতে হওয়ায় অনেকেই কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন। সীমান্তের অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাই মাছ ধরতে গিয়ে ঘড়িয়ালের হাতে আক্রান্ত হওয়ার ভয় করছে মৎস্যজীবীরা। পাশাপাশি নদীর ধারে চাষাবাদ করে অনেক চাষি, তাদের মধ্যেও আতঙ্কের ছাপ। যদি নদীর পাড়ে উঠে এসে আক্রমণ করে, এই নিয়ে চিন্তায় চাষিরা। সীমান্তের কিছু কিছু মানুষ মনে করছে চোরা চালান রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভয়ে কেউ নদীতে নামতে না পারে, তাহলে চোরা চালান অনেকটাই কমবে বলে মত কিছু মানুষের। এদিন ঘড়িয়াল দেখতে চর কাকমারির বাসিন্দারা ভিড় জমান পদ্মা নদীর ধারে। চর কাকমারি সীমান্তের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মোট 37টি ঘড়িয়াল ছাড়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের উদ্যোগে এই ঘড়িয়ালগুলো ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।